Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Purbo Kadamtul Islami Alim Madrasa Nabam o Dashom Shreni Priya Shikharthi Bondhura Asha kori Allah rahmate tumra jar jar obosthane bhalo acho. Amiyo alhamdulillah tomader doay bhalo acho. Somonosto na kore amra amader পাঠ্য বই আলবাতুল আরবিয়াত ইনতিসালিয়া এর দ্বিতীয় ক্লাস লক্ষ্য করে দেখো পয়েন্টের দিকে ক্লাস নাম্বার 2 অর্থাৎ আরবি সাহিত্যের আজকে দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি তোমরা সকলে বই খাতা এবং কলম নিয়ে বসে যাও শুনবে মনোযোগ দিবে তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে শিখতে পারবে এবং লিখতে পারবে আমি গতকাল তোমাদের যে দ্বিতীয় গল্পটি আল ওয়াহদাতু সানিয়া দ্বিতীয় ইউনিট থেকে আলোচনা করেছিলাম আল ওয়াহদাতু সানিয়া আদার্স নাওয়াল প্রথম পাঠ আপরিয়াতু সাইয়েদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম প্রশ্ন উত্তরগুলি তারপরে সহি এবং খাতা মাত্র একটা পয়েন্ট আলোচনা করেছি ইনশাআল্লাহ আজকে বাকি অংশটুকু আলোচনা করব অর্থাৎ একটা সিন থেকে কি কি প্রশ্ন হতে পারে সে সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেব তোমরা যদি মনোযোগ দাও আশা করি তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ আমি যে সিন থেকে আলোচনা করতেছি তোমরা তোমাদের বইয়ে 22 পৃষ্ঠা তাফরিয়াতু সাইয়েদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গল্প থেকে তার অংশটার এই প্রথম অংশটারে ইন্না সাইয়েদানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে তারপরে লাকানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এটা তোমাদের একটা রাসূলুল্লাহ দুরুস যেটা ইংরেজিতে সিন বলে পরিচিত আরবি তো আল্লাহ সুন্নাহ দুরুস আর বাংলা হলো পঠিত উদ্ধৃতি আল্লাহ সুন্নাহ দুরুস পঠিত উদ্ধৃতি যা তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে এই উদ্ধৃতিটুকু এর থেকে সহি এবং খাতা সঠিক এবং ভুল কি হতে পারে এই সম্পর্কে আলোচনা করব খুব মনোযোগ সহকারে শুনুন প্রশ্ন লিখে থাকবে উক্ত যদি ভুল হয় সহি করে উল্লেখ করতে হবে অর্থাৎ একটা ইবারত দাও থাকবে এটা যদি ভুল হয় খতা খ ক হামজা খতা হলে একসাথে লিখবে লেখার পরে তারপর সহি লিখে সঠিকটা কি সঠিকটা সঠিক ইবারতটা লিখে দিবে ইনশাআল্লাহ হয়ে যাবে তো সহি খতা আজকে আবার শুরু থেকে এক নম্বর থেকে আমি ছয়টি বাক্য লিখব এবং বুঝিয়ে দিব তোমরা খুব মনোযোগ সহকারে যে নিশ্চয় আমার আল্লাহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালে খুলাফায়ে রাশিদিন অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় এবার অর্থ উল্লেখ করা হয়েছে তো আমরা গল্পের মধ্যে পড়েছি হ্যাঁ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো খুলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় তার কারণ হলো এক নম্বর ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের
পাঠটা সঠিক তাহলে আমরা এক নাম্বার দিয়া আমরা সহিহ এই কথাটা লিখে দেব তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে এবার দুই নাম্বার তিনি আল্লাহকে ভয় করতেন তাহলে এটা খতা
তাহলে 4 নাম্বার দিয়ে দেখতে হবে খতাউন খতাউন দিয়া সহিহ তাহলে অ্যানসারটা কি হবে এটা হলো যে ইন্না উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু يخشى الله يعني الله كيف هاي بشر حضرت عمر رضي الله تعالى عنه الله كيف هاي بشر تاني وكنت شوكي تعالى بس نمبر لسانه وقلبه অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে এবং অন্তরে মিথ্যা সব সময় ছিল না উত্তর সঠিক না উত্তর ঠিক নয় অর্থাৎ খতা আমি এভাবে লিখব যে খতাউন তাহলে সহি অ্যান্সার কি হবে সহি হলো কায়াল হক সত্যটাই ছিল দাইমান আলা লিসানিহি ওয়া কলবিহি অর্থাৎ সত্য সবসময় বিরাজমান ছিল আলা লিসানিহি তার মুখে ওয়া কলবিহি এবং তার অন্তরে এইভাবে তোমাদের প্রশ্নের মধ্যে চারটি সহি এবং খতা থাকবে চারটির উত্তর দিতে হবে সঠিক হলে তোমরা চার নাম্বার পাবে এবার আমি আলোচনা করব এই উত্তর নসুল মাদ্রুস থেকে তোমাদের কিছু শব্দ উল্লেখ করবে অর্থাৎ জমা উল্লেখ করবে তখন তোমরা এগুলিকে মুফরাদ অর্থাৎ এক বছর বের করে দিতে হবে সেখানেও চারটা থাকবে চারটা যদি তোমরা বের করে দিতে পারো তাহলে চার নাম্বার পেয়ে যাবে তবে আমি ছাড়ার অধিক শব্দ উল্লেখ করব তো আশা করি তোমরা পরবর্তীতে পরীক্ষায় কোনো তোমাদের সমস্যা হবে না প্রশ্ন থাকবে কিছু শব্দ যেগুলি বহুবচন দেওয়া থাকবে এক থেকে তোমরা মুখ করা অর্থাৎ এক বছর লিখতে হবে যেমন যেমন তারপর হলো আর মুফরাদ العلماء
আসিয়াম সিউনা রিজালু জুয়ুশুন হুক্কারু খুব খেয়াল করো এখানে এই চারটা জমা এখানে চারটা জমা উল্লেখ করেছি তোমরা এগুলোকে অহেদ উল্লেখ করতে হবে আল খুলাফা ও মুফরাদ অর্থাৎ অহেদ হলো আল খলিফাতু আল খলিফাতু এটা হলো অহেদ তারপর রশিদুনা এর এক বছর হলো আর-রাশিদ তারপর আদ-দুআতু অর্থাৎ দাঈ এর এক বছর হলো দাঈ বা উলামা এর মুফরাদ হচ্ছে আলেম তারপর আসিয়াসিয়ুন অর্থাৎ রাজনীতিবিদ এর অহেদ হচ্ছে সিয়াসাত রিজালুনের অহেদ হচ্ছে রাজুলুন জুয়ুশুন অর্থাৎ সেনাবৃন্দ এর অহেদ হচ্ছে জাইশুন সৈন্য তারপর হুক্কামুন বিচারকবৃন্দ এর অহেদ হচ্ছে আকিমুন আবারও দেখুন আল খুলাফা ওয়াল মুফরাদ অর্থাৎ ওয়াহিদ হচ্ছে আল খলিফাতু আর রশিদুনা আর রশিদ আল দুআতু দাঈ আল উলামা আলিম আসিয়াসিয়ুনা আসিয়াসাত রিজালু রাজুল জুয়ুশু জাইশু হুকামু হাকিমু তোমরা খাতা কলমে যত যত ভাবে কলম দিয়ে খাতায় লিখো এবং এক একটা 10 থেকে 15 বার করবে ইনশাআল্লাহ তোমরা যখন যদি এবং পড়াল খুলাফা ও আল খলিফাত আল খুলাফা আল খলিফাত এইভাবে 10-15 বার পড়লে তোমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে এই শব্দগুলো তোমরা আয়ত্ত করবে খাতা কলমে দেখে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা এখন যে মুরাদাব শব্দ সমার্থ হল যেমন গল্পের মধ্যে লেখা আছে আপরিয়ত অর্থাৎ বীরত্ব আশুজাত বীরত্ব আল বাতালাত বীরত্ব শব্দ অনেক অর্থ এক এগুলো সব অর্থ তো কিছু শব্দ উল্লেখ থাকবে তো তোমরা এর যে প্রতিশব্দ কি এটা তোমরা লিখতে হবে প্রশ্ন থাকবে اذكر الفاظ المراد بكتا من نان هذه অর্থাৎ মুরাদের শব্দ সমুল্লেখ করা আমি আলফাজে তালিয়াতি নিম্নোক্ত শব্দ সমূহ হইতে নিম্নোক্ত শব্দ সমূহ হইতে মুরাদের শব্দগুলি তোমরা উল্লেখ করো তাহলে এভাবে তোমরা সাথে লিখতে হবে আল আলফাজুল مذكورة الألفاظ
মোরা দেখাতো প্রশ্নের মধ্যে এখানে যে শব্দগুলি লিখবো এগুলি উল্টো দেবো যেমন রশি আমরা বের করতেছি
আমরা সুন্নাত দরস যে তোমাদের পাঠ্য বইয়ে 22 নম্বর পৃষ্ঠা 22 এবং 23 দুই পৃষ্ঠা মিলে এই আমরা সুন্নাত দরস এখানে কোথায় কোথায় এবং মজার সিগাগুলি আছে আমরা বের করতে পারব বের করতে হবে আমাদের মজার সিগাগুলি উক্ত কিতাবের চতুর্থ নাম্বার লাইনে রয়েছে ইয়াস্তাফিদুনা একটা মজার সিগা পাইলাম তারপর পঞ্চম লাইনের শুরুতে আরেকটা মজার সিগা রয়েছে ইয়াকুতাদুনা তারপরে আবার পঞ্চম লাইনে আরেকটি আছে ইউকুরিমু এভাবে আরো আছে এভাবে মজার সিগুলো বের করতে হবে তবে এর বাবি ইস্তিফাল থেকে এই মজার সিগাটা ইয়াস্তাফিদুনা তাহলে এটা মাজি সিগা কি হবে মাজি সিগা হবে ইস্তাফাদা ইস্তাফাদা ইয়াকুতাদুনা আর মাজি সিগা হবে ইয়াকুতাদা এখন এটা মাজি সিগা হবে আকরামা তারপরে আরো রয়েছে লা ইয়াখশা সিয়ামুল মুদারিউ সিয়ামুল মাজি ইয়াখশা তারপরে রয়েছে একশোর পরে তারপরে আনলে মোট পাঁচটা পেয়ে গেল তো একশা মাঝি হলো হসিয়া আর ইয়াম তাজিরু এমার্সি হল ইন তাজওয়ারা তাহলে আমরা পেয়ে গেলাম ইস্তাফি দুনার মাজিসি হল ইস্তাফায়দা ইয়াকতা দুনার মাজিসি হল ইয়াকতাদা ইউক্রিমুর মাজিসি হল আক্রমা ইয়াকশা এমার্সি হল হসিয়া ইয়াম তাজিরু এমার্সি হল ইন তাজওয়ারা তো তোমরা খাতা কলমে লিখে ফেলো এবং তোমরা তা শিখো আশা করি তোমরা অনেক উপকার লাভ করবে আর তবে ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ আরো প্রশ্ন থাকতে পারে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ থাকতে পারে শূন্যস্থান তারপরে
দুআতি ওয়াল উলামায়ে, অর্থাৎ কার জীবনটা ছিল শরীয়তের দাঈদের জন্য, আলেম ওলামাদের জন্য আদর্শ, কার জীবন ছিল? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার আদর্শ জীবন ছিল। তাহলে এখানে জায়গার মধ্যে হবে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এখানে জায়গা হবে ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনে ছিল দোয়া, অর্থাৎ ইসলাম প্রচার নারীদের জন্য এবং ওলামাদের জন্য আদর্শ। তারপরে তিনি আরো প্রশ্ন করতে পারেন, ان المسلمين بحياتي عمر بن الخطاب رضي الله تعالى عنه حتى নিশ্চয় মুসলমানরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মাধ্যমে কি অর্থাৎ উপকার লাভ করে। তাহলে আগে হবে জীবন আদর্শের মাধ্যমে। আরেকটা দেখুন, শুনুন, চার নাম্বার, চার নাম্বার, যে ইন্নাহু কানা, ইন্নাহু কানা ড্যাশ আহাদান ইল্লাল্লাহ, নিশ্চয় তিনি, নিশ্চয় তিনি আহাদান ইল্লাল্লাহ মানে আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করতেন না, কাউকে ভয় করতেন না। তাহলে এটাই অসম্ভব, আমরা কাউকে ভয় করতেন না, মানে আল্লাহকে ছাড়া তিনি কাউকে ভয় করতেন না। ইয়াখশা, লা ইয়াখশা, তিনি আল্লাহকে ব্যতীত কাউকে ভয় করতেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন লা ইয়াখশা, এটাই হলো তার ফরিস্তা। এরকম তোমাদের প্রশ্ন থাকবে, সহি খাতা থাকবে, ইন্দোর পাড়ার সংস্থান পূরণ থাকবে, তারপরে যে মোরাদের শব্দ থাকবে এখানে জমা উল্লেখ করবে, জমাগুলিকে মুফরাদ বানাবে অথবা মুফরাদ উল্লেখ করবে, জমাগুলিকে মুফরাদগুলিকে জমা বানাবে অথবা বলবে যে মাঝ সিগাগুলি বের করো, বের করে এগুলি মোজারে পরিণত করো অথবা মোজারে সিগাগুলি বের করো, বের করে এগুলি মাঝিতে পরিণত করে, এইগুলি থাকবে, এর বাইরে কিছু থাকবে না। আর বিপরীত শব্দ থাকতে পারে মুতাবাদ্দা। তো তোমরা, আমি যা লিখেছি আজকে দুদিনে কমপ্লিট করেছি এই সিন সম্পর্কে, তো তোমরা আশা করি মনোযোগ সহকারে পড়বে, আয়ত্ত করবে, শিখবে, তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। আমার দায়িত্ব, আমাদের মাদ্রাসার দায়িত্ব তোমাদের এগুলো পৌঁছে দেওয়া, তোমাদের দায়িত্ব হলো এগুলো শেখা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখুক এবং লেখাপড়ার জিহাদ জাকাত বৃদ্ধি করুক, দোয়া করি। ওয়া আলাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।